everyone, welcome to my channel. কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। লং টাইম আমি আবার ক্যামেরার সামনে আর তোমাদের সাথে বকবক করতে চলে এসেছি। বেশ কিছুদিন মানে আফটার মাই বার্থডে ব্লগ অনেক ব্যস্ত ছিলাম, বিশ্বাস করো সত্যি খুব ব্যস্ত ছিলাম। ব্যস্ততার কারণ ছিল অফিস, তার কারণ অফিস থেকে আমার একটা বিজনেস ট্রিপে আসার কথা ছিল। আর অফিস থেকে যখন বিজনেস ট্রিপ কোনো সেটেল ডাউন হয় না, তখন অনেক কিছু তার প্রসিজিওর থাকে, আর সেই প্রসিজিওরগুলো কমপ্লিট করতে তার পেছনে ছোটা দৌড়া করতে যে কতটা কষ্ট করতে হয়, সেটা যারা আমার মতো এই ট্রিপে বিজনেস ট্রিপগুলোতে যায় বা অ্যাটেন্ড করে তারাই জানে। আর ফাইনালি আমার বিজনেস ট্রিপ আমি অ্যাটেন্ড করতে পেরেছি। গতকাল আমি যেখানে এসেছি সেই জায়গাটা আমার দেশের মধ্যে নয়, আমার দেশের বাইরে, অ্যান্ড দ্যাট ইজ কলম্বো, মানে শ্রীলঙ্কা। তো আমি এখন যেখানে বসে আছি এটা শ্রীলঙ্কার একটা হোটেল, আর সেই হোটেলে আমি বসে আমার এই ব্লগটা শুট করছি। কালকে সকাল 7টার সময় আমার ফ্লাইট ছিল কলকাতা থেকে দিল্লি, দিল্লি থেকে 3 ঘন্টা লে ওভারের পর আমার দিল্লি থেকে কলম্বোর ফ্লাইট ছিল। আমার এই বিজনেস ট্রিপটা অলটুগেদার 14 দিনের, এবং এই বিজনেস ট্রিপে আসার জন্য মানে শ্রীলঙ্কা আসার জন্য আমাকে ভিসা পেতে কী করতে হয়েছিল সেটা জাস্ট ছোট্ট করে একটু তোমাদেরকে বলে দিই। যারা বেড়াতে আসতে চাও শ্রীলঙ্কাতে এবং শ্রীলঙ্কান ভিসা কীভাবে পেতে হয় সেটা আমি সামারাইজ করে বলে দিচ্ছি, যাতে তোমাদের খুব সুবিধা হয়। তোমরা অনলাইনে গিয়ে ইটিএ অনলাইন অ্যাপ্লাই বা শ্রীলঙ্কান ভিসা বলে যদি সার্চ করো গুগলে, তাহলে তোমরা দেখতে পাবে ওখানে ইটিএর একটা ফর্ম আসবে। তো সেখানে বিজনেস ভিসা, ট্যুরিস্ট ভিসা ডিভাইড করা থাকে, এবং তোমাকে সেখানে অল দ্য নেসেসারি ডিটেলস ভরতে হবে, দিয়ে তোমাকে একটা পেমেন্ট করতে হবে, অ্যান্ড দ্য পেমেন্ট নিয়ার অ্যাবাউট অলমোস্ট $30। তো আমাকে যত টাকা পে করতে হয়েছিল ইন্ডিয়ান কারেন্সিতে, দ্যাট ইজ নিয়ার অ্যাবাউট 2400। তো এইভাবে তোমরা তোমাদের ট্যুরিস্ট ভিসাটা অ্যাপ্লাই করবে, এবং অ্যাপ্লাই করার পর এটা অ্যাপ্রুভ হতে যদি সমস্ত পাসপোর্ট ডিটেলস তোমার দেওয়া, যে ডিটেলসগুলো তুমি অনলাইনে ওখানে প্রোভাইড করেছো ইটিএ পোর্টালে, যদি সেগুলো সব কিছু ভ্যালিড থাকে, তাহলে অলমোস্ট 24 থেকে 48 আওয়ার্সের মধ্যে ইউ গট দ্য অ্যাপ্রুভাল ফর শ্রীলঙ্কান ভিসা। তো যখন তুমি শ্রীলঙ্কান ভিসাতে ইটিএ অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা তুমি অনলাইনেই চেক করতে পারবে, যদি দেখো সেটা অ্যাপ্রুভ হয়ে গেছে, দেন ইউ হ্যাভ টু টেক দ্য প্রিন্ট কপি অফ দ্যাট ইটি অ্যাপ্রুভাল, সেটা তোমাকে শ্রীলঙ্কা আসার সময় ক্যারি করতে হবে। তো এটা ছিল শ্রীলঙ্কান ভিসার কথা বললাম। আর যেহেতু আমি এসেছি, দেখো ডিরেক্ট কলম্বো ফ্লাইট পাওয়া যায়, ফ্লাইটের কথাটাও বলে দিচ্ছি এই কারণে, তার কারণ ডিরেক্ট কলম্বো আসার ফ্লাইটও পাওয়া যায়, সেটা সারাদিনে, এবং সেটা কিন্তু সপ্তাহে রোজ দিন চলে না, ওটা সপ্তাহে 3 দিন থেকে বা 4 দিন থাকে, এবং সারাদিনে 3টে থেকে 4টে, খুবই কম অ্যাভেলেবিলিটি হয়। তোমাকে চেন্নাই থেকে ব্রেক করে আসতে হবে, বা দিল্লি থেকে ব্রেক করে আসতে হবে, মুম্বাই থেকে ব্রেক করে আসতে হবে, ব্রেক তোমাকে করতেই হবে। তো আমি যেভাবে এসেছি সেটা তো আগেই বললাম, যে শ্রীলঙ্কাতে ঢোকার পরে এয়ারপোর্টে ইমিগ্রেশন কাউন্টার থেকে তোমার সমস্ত চেক ইন হয়ে যাওয়ার পর যখন তুমি এয়ারপোর্ট থেকে বেরোবে, ওখানে অটো বা ছোটো ছোটো গাড়ি দেখতে পাওয়া যায়, যারা হচ্ছে তোমাকে ওখান থেকে মানে এয়ারপোর্ট থেকে কলম্বোতে নিয়ে আসবে। দ্যাট ইজ নট আ কলম্বো এয়ারপোর্ট। তো ওখান থেকে তোমাকে অ্যাটলিস্ট 20 থেকে 30 মিনিটস আসতে হবে কলম্বোতে আসার জন্য। তো কলম্বোতে আসার পরে যেটা করবে, মানে বেসিক্যালি তোমাদের যেটা করা উচিত, সেটা প্লিজ বাই আ সিম, আদারওয়াইজ ইউ ক্যান নট কমিউনিকেট উইথ ইয়োর ফ্যামিলি মেম্বার্স। শ্রীলঙ্কাতে এসে শ্রীলঙ্কান সিম তুলে নেওয়াটাই বেটার, তার কারণ এখানে যে চার্জেসটা অন্যান্য সিমে চার্জ করবে সেটা অনেক বেশি, তাই বেস্ট এখানে শ্রীলঙ্কান সিম তুলে নেওয়া। আর আমি এখন যেখানে স্টে করছি এই জায়গাটা ওই তথাকথিত হোটেলের মতো নয়, এই জায়গাটা আমি নিজে চুজ করেছিলাম, আমি booking.com থেকে আমার এই হোটেলটা বুক করেছিলাম। এটা ঠিক হোটেল বলবো না, এটা কাইন্ড অফ বলা যায় হোমস্টেও বলা, মানে বলাটা ভুল হবে, একটা বড় অ্যাপার্টমেন্ট, সেটার মধ্যে বেশ অনেক রুম আছে। তো সেই অ্যাপার্টমেন্টের মধ্যে যে রুমগুলো আছে সেগুলো একটু ভিন্টেজ ওয়েতে তৈরি করা, আর জায়গাটার নাম হচ্ছে বঙ্গ স্টে। এখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, এসি রুম, ফ্রি ওয়াইফাই, এই এতগুলো ফেসিলিটিস রয়েছে, এবং এখান থেকে সমস্ত কমিউনিকেশন রয়েছে, মানে সব গাড়ি ঘোড়া এই হোটেলের সামনে দিয়েই যায়। তো এখান থেকে বিচটাও, কলম্বোর বিচটাও খুব কাছে, ওয়াকিং ডিস্টেন্স অলমোস্ট। তো এই জন্য আমার এটা খুব পছন্দ হয়েছে। আর এটা এখান থেকে আমার অফিসটা যেতে বেশি টাইম লাগবে না, আমি উবারে করে গেলে হার্ডলি 15 থেকে 20 মিনিট
সেজন্যই আমি এই জায়গাটা চুজ করেছি এবং এই জায়গাটা খুব পিসফুল। আজকের এই ভিডিওটা শ্রীলঙ্কার জাস্ট একটা ইন্ট্রো ভিডিও বলতে পারো, শ্রীলঙ্কাতে এসেছি কিভাবে এবং শ্রীলঙ্কাতে ঢোকার জন্য বা শ্রীলঙ্কাতে আসার জন্য তোমাদের কি কি বেসিক রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করতে হবে সেটা নিয়ে আজকের ভিডিও। তো আমি খানিকক্ষণের মধ্যে অফিস বেরোবো, তার আগে আমি দেখিয়ে দিই আমার রুমটা একবার। রুমটা ছোট কিন্তু আমি বেরিয়ে পড়েছি অফিসের জন্য এবং আমি যাচ্ছি আমারই অফিস কলিগের গাড়িতে। মাই অফিস কলিগ ইজ উইথ মি। সম্পত, ইউ জাস্ট সে হাই টু দেম। হাই গাইজ। সো এখন আমি এসেছি আমার কারেন্সি এক্সচেঞ্জ করতে, বিকজ আই হ্যাভ ডলার এন্ড এবং আমাকে সেটা এক্সচেঞ্জ করতে হবে শ্রীলঙ্কান রুপিতে। তো চলো যাওয়া যাক। These girls like you run around with guys like me to sundown when I come. These girls like you run. অফিসে ইটস আ হিউজ বিল্ডিং, 31st ফ্লোরে আমার অফিস। সো আই মিন অফিস থেকে ফেরার পথে আমি আমার ডিনার পিক করে নিয়েছিলাম। সো আমার প্লেটে সাজানো আছে দুটো জিনিস। ফার্স্ট এটা লেখা আছে ওয়াটালাপ্পান, আই ডোন্ট নো হোয়াট ইজ দিস। দেখো এটা একটা ডেজার্ট, দে হ্যাভ টোল্ড মি, বাট আমি জানি না এটা এক্স্যাক্টলি কেমন খেতে। আমার তো খুব ইউনিক মনে হয়েছে এটা, তো আমি এটা নিয়েছি। শ্রীলঙ্কান কারেন্সি ওয়াইজ এটার দাম 140 LKR। আর আমি একবারটা নিয়েছিলাম, ওপেন করি এটা দেখা যাক। Ooh, the packing is really good, huh? This is the egg paratha. So, ভিডিওটা টোটালি আমার একটা দিন তোমাদের সাথে আমি শেয়ার করলাম শ্রীলঙ্কাতে, আউট অফ মাই কান্ট্রি, আমি একা কীভাবে দিনটা কাটাচ্ছি। এবং সত্যি কথা বলতে ইটস রিয়েলি আ রেয়ার অ্যান্ড ইউনিক ওয়ান এক্সপিরিয়েন্স অফ মাইন্ড, এবং আমি তোমাদের সাথে এটা শেয়ার করলাম। তার কারণ হতেই পারে তোমাদের জীবনে কোনো না কোনো দিন হয়তো এরকম আসতে পারে যেটা সিমিলার উইথ মাই এক্সপিরিয়েন্স, তো তখন তোমরা মনে করো আমাকে। সেই জন্যই আজকের এই ভিডিওটা বানানো। যাই হোক, আর বেশি বকবক করছি না কারণ আমাকে ঘুমাতে যেতে হবে। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ভালো থেকো। শ্রীলঙ্কা থেকে আমি জানাচ্ছি তোমাদের সকলকে শুভরাত্রি, তোমরা সবাই খুব ভালো থেকো, দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, টাটা।